তোমার নাম কি বাবু? সিপাত। সিপাত কোন ক্লাসে পড়ো তুমি? নাসারি। নাসারি। তোর বাসা কুটি? টেকুর। টেকুর। তুমি কি আজকে উঠে যাওয়ার পারবে? আচ্ছা ঠিক আছে। বাবু তোমার নাম কি? রাইসা। তুমি কোন জায়গায় থাকো? টেকুর পশ্চিমপাড়া। তোমাদের স্কুলের নাম কি? সামিয়া বাবু মডেল স্কুল। ও তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। আচ্ছা ঠিক আছে। আবু তোমার নাম কি? সুলতানা। ও তোমার বাসা কোথায়? জিরা দক্ষিণপাড়া। তোমাদের স্কুলের নাম কি? সামিয়া পাবলিক মডেল। তুমি বড় হয়ে কি হতে চাও? থ্যাংক ইউ। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? 1। আচ্ছা ঠিক আছে। কেবারে শাহিন ভাই এটা কি আজব খেলা বার করছেন বারে? ছোট স্বল্প দেখি লাইন করে দাঁড়িয়ে থাকেন। এটা হচ্ছে বাচ্চাদের খেলা। এই যে বাচ্চা দেখতেছেন না, এই বাচ্চাগুলো ওখানে যাবে, ওখান থেকে চারটে বোতল আছে, এই বোতল নিয়ে আসবে, যে গ্রুপ সবার আগে আসতে পারবে তাদের জন্য আমরা পুরস্কার রাখছি, এবং তাদের প্রত্যেকের জন্য সম্মানসূচক পুরস্কার আছে। এই খেলাটা কুটি হচ্ছে পারে? এটা হচ্ছে শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে আমিয়া পাবলিক মডেল স্কুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি বাবু? সিপাত। কোন ক্লাসে পড়ো তুমি? নাসারি। তোমার বাসা কুটি? টেকুর। তুমি কি আজকে উঠে যাওয়ার পারবে? আচ্ছা ঠিক আছে। বাবু তোমার নাম কি? রাইসা। তুমি কোন জায়গায় থাকো? টেকুর পশ্চিমপাড়া। টেকুর পশ্চিমপাড়া। তোমাদের স্কুলের নাম কি? সামিয়া পাবলিক মডেল স্কুল। ও তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। আচ্ছা ঠিক আছে। আবু তোমার নাম কি? সুলতানা। ও তোমার বাসা কোথায়? জিরা দক্ষিণপাড়া। তোমাদের স্কুলের নাম কি? সামিয়া পাবলিক মডেল। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? 1। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই আমি খেলাটা অফিসে না দেখেই যাই। আমরা দেরি করব না, আমরা এই মুহূর্তে খেলা শুরু করে দিব। আপনি অপিয়া না কেন? যদি কোনো মিছিয়া না দেখমো তাও অসুবিধা না, আপনি দেখতে থাকেন। আচ্ছা ঠিক। বাবু তোমার নাম কি? তুমি যে আজকে ফার্স্ট হয়েছো কেমন লাগতেছে? তাই এই বোতলের ভিতর কি আছে দেখি তো। এরে আল্লাহ বাবু তোমার কেমন লাগতেছে? তুমি যে পড়ে গেছো ব্যথা পাইছো? ঠিক আছে আম্মু থাকো। এখন আমরা পুরস্কার দিয়ে দিব। আমাদের যে প্রথম যারা বোতল আনতে পেরেছে তাদেরকে আমরা পেয়েছি, এবং যারা দ্বিতীয় স্থান অর্জন করেছে তাদেরকেও পেয়েছি। এখন আমরা প্রত্যেক হাতে পুরস্কার দিলে দিব, এবং যারা এই খেলায় ডিসকোয়ালিফাই হইল তাদের প্রত্যেকের জন্য শান্তিমূলক পুরস্কার আছে। আচ্ছা আমরা আমাদের এই আজকের এই বোতল তুলে আনা খেলায় যে গ্রুপটা প্রথম স্থান অর্জন করেছিল তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। সম্মানিত স্যার মহোদয় এখানে আছেন, তাদের মাধ্যমে আমরা বিজয়ীদেরকে পুরস্কার তুলে দিচ্ছি। আজকের এই সামিয়া পাবলিক মডেল স্কুলে আমরা যে বাচ্চাদেরকে নিয়ে খেলা দিয়েছিলাম, এখানে যেই গ্রুপ দ্বিতীয় স্থান অর্জন করেছিল তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। সম্মানিত স্যার মহোদয়ের মাধ্যমে তারা পুরস্কার গ্রহণ করবে। আমাদের এই খেলায় যারা ডিসকোয়ালিফাই হয়েছিল এবং তাদের প্রত্যেকের হাতে আমরা শান্তিমূলক পুরস্কার দিচ্ছি। সবাই দিকে আসো, যাও যাও। বাবু তোমার নাম কি? আব্দুল্লাহ। খুব সুন্দর নাম। তোমার বাসা কোথায়? টেকুর। তুমি বড় হয়ে কি হতে চাও বাবু? আর্মি হতে চাও। খুব সুন্দর। সিনহা। খুব সুন্দর নাম। কোথায় পড়াশোনা করো? সামিয়া পাবলিক মডেল স্কুলে। কোন ক্লাসে পড়ো? আচ্ছা ধরো।
আচ্ছা আমরা আজকের এই খেলায় যারা দ্বিতীয় স্থান অর্জন করেছিল তাদের প্রত্যেকের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি স্যার বাবুর নাম কি জি তোমার নামটা খুবই সুন্দর এবং তুমি কি হতে চাও সায়েন্টিস্ট হ্যাঁ সে বিজ্ঞানী হতে চায় সবাই একটু হাত তালি দিবেন যাও সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই স্কুলে যে খেলাগুলো দিলাম আমরা এখন শেষ পর্যায়ে তো আমরা এই বিদায় মুহূর্তে আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন তাদের নিকট থেকে তাদের যে অনুভূতি তারা কীরকম এই খেলাগুলো অংশ মানে গ্রহণ করলেন তাদের মুখ থেকে একটু শুনতে যাচ্ছি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আসসালামু ভালো আছেন না আপনি তো এখানে শিক্ষক হিসেবে আছেন জি তো আমরা যে এই যে আজকে খেলাধুলা দিলাম এটা আপনার কেমন লাগলো অনেক ভালো এরকম খেলা যদি ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো হবে জি 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 আচ্ছা আপনি এখানে কি হিসেবে আছেন আমি এখানে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে আছেন না কতদিন থেকে আছেন প্রায় চার বছর হচ্ছে আচ্ছা চার বছর খুব দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এখানে সেবা দিচ্ছেন এবং ছাত্র ছাত্রীদের আমরা শুনছি তার সেবার মান খুবই ভালো এবং আমরা চাচ্ছি যে এই স্কুলের ভবিষ্যৎ আরও উন্নতি হোক সেই কামনাই করি সারাজনে সবাই একটু হাত তুলে দিবেন এখন আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক মহোদয় এখানে আছেন এবং তার নিকট থেকে তার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি আসেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন না তো আমরা যে এই খেলাধুলা দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া একটু আনন্দ দেওয়া তো এই ধরনের খেলা আয়োজন যে আমরা করলাম এটা আপনার মানে আপনার যে বক্তব্য আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম তো আপনারা এখানে আসছেন বেশ ভালো এবং আপনাদের এই যে ইনিশিয়েটিভটা এই উদ্যোগটা বেশ ভালো আমাদেরকে খুব ভালো লাগছে সবাই একটু হাত তুলে দিবেন সবাই হাত তুলে দিবেন যারা যে মানে স্বেচ্ছায় জি একেবারে স্বেচ্ছায় ধরতে গেলে এই কাজটা করতেছেন জি এবং তাদেরকে বিনোদন দিচ্ছেন পাশাপাশি অনুপ্রেরণা আর কি জি 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 এটা বেশ আর কি মানে মোটিভেটেড আর কি জি 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 আমাদের দেশ এবং জাতির জন্য বেশ ভালো জি 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 তো আমরা চাই আপনারা আসবেন জি আপনাদের জন্য মানে আমাদের দরজা খোলা জি 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 ধন্যবাদ স্যার খুব সুন্দর কথা বলেছেন এবং তার যে বক্তব্য তার যে ফিলিংস আমরা বুঝতে পেরেছি তিনি খুব খুশি হয়েছেন আমাদের কার্যক্রম দেখে এবং তিনি চাচ্ছেন যে আমরা যেন আবার আসি আমরাও চেষ্টা করব যখনই আমরা সময় পাবো তাদের কোনো ফেস্টিভ্যালে বা কোনো অনুষ্ঠানে আমরা যেন এখানে আসতে পারি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের সহযোগিতা পেলে আমরা এ ধরনের অনুষ্ঠান আরও করতে পারবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করলাম আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের সুন্দর মতামত জানাবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিম দ্য আন্ডা ফুড গেম ডিম দ্য আন্ডা ফুড গেম ধন্যবাদ সকলকে